হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো, পুজো পুজো করতে করতে পুজো কিন্তু চলে এসছে। এখন তো মানে সবাই তৃতীয়া চতুর্থী থেকেই ঠাকুর দেখতে যায়। তো তোমাদের সঙ্গে আজকে একটা ড্রেস কিনেছিলাম অনলাইন থেকে, তো সেটাই আনবক্সিং করছি। তো এটা হচ্ছে যে আমি যখন গোয়াতে ছিলাম তখনই ভিডিওটা করে রেখেছিলাম, তোমরা বুঝতেই পারছো। এখন তো আমি গোয়াতে নেই, যাই হোক, তো তখন ভিডিওটা করে রেখেছিলাম, আমার এডিট করা হয়নি বলে দিতে পারিনি। তো দেখো, এটা হচ্ছে যে একটা চুড়িদার নিয়েছিলাম, এটা ওই ফেসবুক থেকে নিয়েছি। মানে ফেসবুক স্ক্রল করতে করতে তো একজন দেখলাম যে একজন এরকম বিক্রি করছে, এরকম অনেক ছবি টবি দিয়েছে। তো ছবিটা দেখে এত পছন্দ হলো, তো আমি দাম জিজ্ঞেস করলাম। তো অনেক ছিল, অনেক ধরনের। দেখো কীরকম, তখন আমি ভয়েস দিচ্ছি আর এখানে কীরকম বৃষ্টি চলে এসছে আর আকাশ পুরো গুড় গুড় করছে, পুজোতে বৃষ্টি হবে বলেছে। দেখ, যাই হোক, ভালোই আকাশ দেখছে। আর দেখো, এই যে এইটা হচ্ছে যে চুড়িদার আর কি, চুড়িদার সেট। আর এইটা হচ্ছে যে চুড়িদারটা তো একটা অন্য কালার পছন্দ করেছিলাম, কিন্তু সেই কালারটা ছিল না, সেটা হচ্ছে ডিপ পার্পল কালারের ছিল। তো সেটা বিক্রি হয়ে গেছে, মানে ওটা আর নেই স্টকে। তো ওই জন্য তারপরে তখন বললাম যে ঠিক আছে, তাহলে এইটাই নেই। পার্পল কালারের আমার কুর্তি একটা আছে, কিন্তু এইটার কালারটা খুব সুন্দর ছিল সেটা, কিন্তু কী আর করা যাবে, সেটা নেই এবছর পুজোতে। তো ওই জন্য আর সেটা হয়নি বলে এই কালারটাই নিলাম। আর সত্যি কথা বলতে কি, আমি অনলাইনে জামা কাপড়টা সেরকম ঠিক কিনিনি, মানে একবার কিনেছিলাম অ্যামাজন না ফ্লিপকার্ট এরকম হবে, কিন্তু সেটার কাপড়ের কোয়ালিটিটা ভালো আসে, আমি একবার পরেছিলাম, তারপর সেটা পরে আছে, পরা হয়নি। তো ওই জন্য মা একদম মানে বিপক্ষে আর কি, যে অনলাইন থেকে কোনো জামা কাপড় কোনো ড্রেস কিনবি না। তো এটা আমার দেখে ছবিটা এতটাই ভালো লাগছিলো, তো ওই জন্য আমি মাকে বলিনি, আমি নিজে নিজেই অর্ডার করে দিয়েছিলাম। তারপরে তো দেখো ভালোই এসছে, মানে কাপড়টাও বেশ সুন্দর আর ভালো। আর এটা হচ্ছে যে অন্য, তো চলো আর কী কী শপিং করেছি পুজোতে সেটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।